সঙ্গে। কৃষ্ণেন্দু, তুমি যেরকম সকালে বলছিলে পুলিশের তৎপরতায় দুই কার্নিভালে আজ দুরকম ছবি ধরা পড়ছিল, সেই পুলিশের তৎপরতায় রানী রাসমণি অ্যাভিনিউয়ের ছবিটা একেবারে বদলে গেল দু ঘন্টা পর। একদমই তাই, দু ঘন্টা আগে দু ধরনের আচরণ পুলিশের লক্ষ্য করা যাচ্ছিল। পুজোর কার্নিভালে যেখানে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছিল যে কিভাবে সেটা সুচারুভাবে হয় সেটা পালন করা, আর এখানে যেটা দেখা যাচ্ছিল বারবার ব্যারিকেড তৈরি করে কিভাবে দ্রোহের কার্নিভাল আটকানো যায়, এবং পুলিশ যে নির্দেশ বা বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী। এটা আমরা জানতাম এটা হবে, কারণ আমরা যেটুকু আমরা সত্যের পক্ষে জিতব এবং যেভাবে আটকানো হয়েছে এটা হবে, কেউ আটকাতে পারে না। সুপ্রিম কোর্ট অলরেডি বলেছে শান্তিপূর্ণ কোন অবস্থানে কেউ আটকাতে পারবে না। আজকে পুলিশ দিয়ে কলকাতা শহরকে মুড়ে আমাদের প্রতিবাদকে আটকাতে পারবেন না ওনারা। আমরা অনেকদিন ধরেই এটা বলেছিলাম যে যদি ওই কার্নিভালটা হতে পারে তাহলে এই কার্নিভালটা কেন নয়, এবং এখানে যথেষ্ট কারণ ছিল যে পাশাপাশি দুটো জায়গাকেই যদি একই এরিয়ার মধ্যে হয় তাহলে 163 ধারা যে বিএনএস লাগু করা হয়েছিল সেটা ওই কার্নিভালের ক্ষেত্রে হয়, এই কার্নিভালের ক্ষেত্রে এটাকে মানা না মানার কোনো কারণ ছিল না। তো আমাদের যে লিগাল টিম ছিল তারা এটা নিয়ে ফাইট করেছেন এবং যথাযথভাবে জয়ী হয়েছে, আমরা খুব খুশি। হাইকোর্টের রায় তো এটা হবারই ছিল, কারণ হাইকোর্ট সবসময় ন্যায়ের পক্ষেই থাকে। যদি বলেন যে শাস্ত্রমতেও যদি বলি ওনাদের যে শাসকের যে কার্নিভ্যাল এটাই বেআইনি, কারণ কার্নিভ্যাল বিসর্জন হবে দশমীর দিনে, কারণ দুর্গাপুজো যদি ইউনেস্কো যেটা আমাদের স্বীকৃতি দিয়েছে তার দশমীর দিনই বিসর্জন হবার কথা, সুতরাং ওটাই হচ্ছে বেআইনি, আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এটাই হচ্ছে আইনি। হাইকোর্ট সেই আইনি মতটাকে প্রতিষ্ঠা দিয়েছে, আমরা জয়ী হয়েছি। মানুষের অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না, এবং সেই অধিকার আমাদের আস্থা আছে উচ্চ আদালতের উপরেও, এবং আমাদের এখানে যে হাইকোর্ট আছে তাদের উপরেও আমাদের আস্থা ছিল। ফলে চেষ্টা করেছিল সরকার যে এই এটাকে কেড়ে নেবে, এই অধিকারটাকে কেড়ে নেবে, এবং তারা আমাদের এই প্রতিবাদ এবং মানুষের ক্ষোভকে আছড়ে পড়া সেগুলোকে আটকে দেবে। আমরা একটা জিনিস বলতে চাই, আপনারা ওখানে কার্নিভাল করছেন খুশির কার্নিভাল করুন, তাতে কেউ বাধা দেবে না। যারা এখানে না খেয়ে বসে আছে তারা আপনার সন্তান সন্ততি, তারাও কিন্তু আপনার সন্তান সন্ততি। তাদের মধ্যে 4-5 জন অসুস্থ হয়ে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে আছে, আর এক সেকেন্ড এক মুহূর্ত আপনারা আর অধিকার মানে সময় নষ্ট করবেন না, ওদের সদর্থক পদক্ষেপ নিন।